নাবালিকা গণধর্ষণ কদমতলায়, ধর্ষকরা ধর্ষণের ভিডিও ধারণ করে রেখেছে মোবাইলে। উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায় সংঘটিত হলো জঘন্য ঘটনা। 11 বছরের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণ দুই নাবালকের, মোবাইলে ক্যামেরা বন্দী ধর্ষণের দৃশ্য। থানায় মামলার ভিত্তিতে তাৎক্ষণিক পুলিশ গ্রেপ্তার করেছে দুই ধর্ষককে। এবার উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায় সংঘটিত হলো এক ন্যক্কারজনক ঘটনা। মায়ের অনুপস্থিতিতে দুই নাবালক দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার 11 বছরের এক নাবালিকা। ধর্ষিতা নাবালিকার বয়ান মতে অভিযুক্ত দুজনকেই আটক করেছে কদমতলা থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার কদমতলা থানা এলাকার 11 বছরের এক নাবালিকাকে বাড়িতে একা রেখে কাজের সন্ধানে বেরিয়ে যান তার মা। একাকিত্বের সুযোগে দুই কিশোর নাবালিকাকে বলপূর্বক গণধর্ষণ করে সন্ধ্যার দিকে নাবালিকার মা বাড়ি ফিরলে ঘটনাটি প্রকাশ্যে আসে। এদিন রাত 10:30 নাগাদ কদমতলা থানায় ঘটনাটি অবগত করা হলে রাতেই দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান শুরু করে থানার ওসি। নাবালিকার জবানবন্দি অনুসারে মামলা গ্রহণ করেছে পুলিশ। লম্পট দুই কিশোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ওই দিনই ভোর রাতে ব্রজেন্দ্রনগর এলাকার কলোনির মাদ্রাজি পাড়া থেকে অভিযুক্ত ধর্ষণকারী দুই নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দুই নাবালকের বয়স 16 থেকে 17 বছরের মধ্যে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ ধরনের নিকৃষ্টতম ঘটনা কোনো প্রতিক্রিয়া দেননি ওসি। তবে ওসি অফ ক্যামেরায় জানান, বর্তমানে নাবালিকার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। তিনি আরো জানান, আজ ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার নিন্দায় মুখর হয়ে উঠেছে এলাকার সচেতন নাগরিকরা। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এলাকাবাসী। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।